সেদিন একজন আমি জিজ্ঞেস করলে ডাক্তারবাবু আমার বন্ধুর কিডনিটা খারাপ হয়েছে আমার এখন কি করতে হবে মানে কিডনি নষ্ট হয়ে গেলে আমাদের কি করা উচিত কিডনি খারাপ হলে কি তো এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস আপনাদের বলি তখন কিডনির প্রবলেম হলে সত্যি তো একটা খুব আশঙ্কা আতঙ্ক ভয় সবার মনে একটা প্রচন্ড রকমের চিন্তা সবকিছু উদ্রেক হয় তো কিডনি যদি খারাপ হয় তাহলে যেটা করণীয় যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথম যেটা করতে হয় সেটা ভালো নেফ্রোলজিস্টের কাছে পৌঁছতে হয় এবং সেই নেফ্রোলজিস্ট যদি সে দায়িত্বশীল হয় যদি তিনি ঠিক মানে কিডনি কেয়ারের এ টু জি পুরো একটা কমপ্লিট কেয়ার করবার ফেসিলিটি যদি ওনাদের থেকে থাকে সে যদি খুব যত্ন সহকারে একজন রুগীর কথা ভাবেন তাহলে তিনি যে পরামর্শগুলো দেবেন সেটা মেনে চলা উচিত দেখুন প্রথমত যেটা বলি যে কিডনি নষ্ট হয়ে গেছে এই কথাটা আমার একটা আপত্তি আছে হ্যাঁ ফাংশনাল প্রবলেম তো একটু সবারই হতে পারে নষ্ট জিনিসটা ঠিক নয় মানে কিডনি অসুখ হয়েছে একটু হয়তো কম কাজ করছে বা পুরোটাই অনেকটাই হয়তো উইক হয়েছে কিন্তু আজকাল তো কিডনির অসুখের এত ভালো চিকিৎসা আছে মানে ইরেসপেক্টিভ অফ দ্য স্টেজ মানে যদি খুব অ্যাডভান্স স্টেজ কিডনি একদম খারাপ হয়ে গেছে তাহলেও আমরা তাকে ট্রান্সপ্লান্ট করে সম্পূর্ণ সুস্থ করতে পারি ডায়ালিস করে দীর্ঘদিন আজকাল ডায়ালিস কোয়ালিটি এত ভালো হয়েছে আর আর্লি স্টেজে আমরা এত ভালো ট্রিটমেন্ট বেরিয়েছে যাতে কিডনির দীর্ঘদিন ডিলে করা সম্ভব আবারও বলছি ক্রিয়াটিন একটু বারামা যে কিডনি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরকম চিন্তাটা ঠিক নয় তবে আমার বক্তব্যটা যেটা সেটা হচ্ছে এটা একটা বিগ স্পেকট্রাম এবং প্রত্যেকটা পেশেন্ট প্রত্যেকটি পার্সন এই অসুখ নিয়ে বিহেভ করেন একটা ইউনি মানে তার প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু একরকম নয় আমরা দশ এগারো ক্রিয়াটিনের লোককেও বলি কনজারভেটিভ কেয়ারে থাকুন আবার পাঁচ ছয় ক্রিয়াটিনের লোককেও হয়তো ডায়ালিসিসের কথা বলতে হয় ডিপেন্ডিং অন লট অফ মানে প্রত্যেকটা অর্গান ক্রস টক কেমন রয়েছে অর্গানগুলো কিরকম রয়েছে হার্ট লিভার কিডনি সব একসাথে কাজ করে তো শরীরের ভেতর অন্যান্য অর্গানগুলো যদি খুব সুস্থ থাকে তাহলে স্বাভাবিকভাবেই একটা টলারেন্স ক্রিয়াটিন অনেক বেড়ে যায় তো এই অনেকগুলো বিষয়কে বিবেচনা করে আমরা একটা কিডনি নষ্ট হলে বা কিডনি খারাপ হলে যে কথাটা লোকে আমাকে জিজ্ঞেস করে তাদের বলি যে কিডনির অসুখ হলে আমাদের কি কি করতে তবে সবার আগে যেটা বলা মোটামুটি ভাবে যে জিনিসটা জানা উচিত একজন খুব ভালো নেফ্রোলজিস্ট এবং তার টিমের কন্ট্রোলে থাকা উচিত তারা তাকে আপনাকে সাজেস্ট করবেন একটা খুব ভালো ডায়েটেশিয়ান ম্যানালিউটিশানিস্টের অ্যাডভাইস ফলো করা উচিত অনেকেই ভাবেন আমি তো একজন ডায়েটেশানকে দেখিয়েছিলাম আর সেই ডায়েটেশিয়ান মানে কি জানি কতটা কি করেছেন সেই পার্টটা আমাদের কিন্তু বিবেচনা করা হতেই পারে তিনি ভালো হতেই পারে তিনি একটা অনেক ডায়টিশিয়ান মানেই যে রেনাল নিউট্রিশনিস্ট তা কিন্তু নয় রেনাল নিউট্রিশন ব্যাপারটা একদম টোটালি ডিফারেন্ট সেই পার্টটা একজন অভিজ্ঞ রেনাল নিউট্রিশনিস্ট কাছ থেকেই জানা উচিত আমাদের নেফ্রো কেয়ারে যেমন আমাদের উই হ্যাভ এ টিম অফ নিউট্রিশনিস্ট যারা পেশেন্টদেরকে একটা বেস্ট কাস্টমাইজড ওয়েতে স্মার্ট নিউট্রিশন স্ট্র্যাটেজিতে তাদেরকে হেল্প করে সো ওয়ান মেডিকেল এডভাইস মেডিকেল

আর একটা পজিটিভিটি ভেতরে রাখা মানে যাতে কখনোই নেগেটিভ না আসে সেই ব্যাপারে তো এই কটাক্ষ সিম্পল প্রিন্সিপাল যদি কেউ ফলো করে না তবেই কিন্তু সে একটা এই অফিস নিয়ে ভালো থাকবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে বলা উচিত যে রেগুলার স্ক্রিনিং অ্যান্ড ফলো আপ মানে কি স্ক্রিনিং অ্যান্ড ফলো মানে কিছু টেস্ট আছে যেগুলো পিরিয়ডিক টাইমে করতে হয় বাড়িতে কিছু জিনিস আছে যেটা করণীয় যেমন ধরুন বাড়িতে ব্লাড প্রেশার চেক করা ডায়াবেটিস থাকলে তাদের সুগার চেক করা ইনটেক আউটপুট মনিটরিং মানে কতটা জল আমি খাচ্ছি কতটা বাথরুম হচ্ছে তার একটা ট্র্যাক রাখা বডি ওয়েট মনিটরিং মানে ডেইলি বডি ওয়েট মানে মেপে বোঝা যে শরীরে ফ্লুইড রিটেনশন হচ্ছে কিনা কতগুলো অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট খুব সিম্পল এটা করা যায় যেমন ধরুন আর্ম লেন্থ মাপা যেতে পারে অ্যাবডোমিনাল গার্ট মাপা যেতে পারে একটা ভালো ওয়েল কন্ডিশনে প্রিজার্ভ করতে পারি উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ কিডনি ডিজিজ ওয়েলভিং একটা কিডনি পেশেন্ট এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট সুতরাং আবারও বলি যদি একটা লোকের কিডনির প্রবলেম হয় কিডনি খারাপ হয় তবে তার প্রথম অ্যান্ড ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটিস একটা রেসপন্সিবল নেফ্রোলজিস্টের আন্ডারে তার কেয়ারে থাকা এবং রেসপন্সিবল নেফ্রোলজিস্ট বলতে আমি একটা জিনিস বোঝাতে চাইছি যার একটা কমপ্লিট কেয়ার টিম রয়েছে একজন ডাক্তার একা সবটা পারে একজন ডাক্তার একটা মেডিকেল অ্যাডভাইস দিতে পারে কিন্তু তার সঙ্গে লাইফস্টাইল তাকে যোগা শেখানো তার নিউট্রিশন সম্পর্কে ডায়েট করা তার মনের হাজারো প্রশ্ন সেগুলো উত্তর দেওয়ার জন্য তার এই এন্টার কেয়ারটা যেখানে পাবেন সেরকম একটা টিমকে আপনি বেছে নিন তো এরকম একটা টিমের আন্ডারে থাকা একজন রেলার নিউট্রিশনিস্ট যে কনস্ট্যান্ট হ্যান্ডরোল্ডিং করে এরকম না একদিন আরে ডাইরেক্টর দিয়ে দিল ছমাস আগে সেটাই আপনি একবার খেয়ে যাচ্ছেন ওটা চলবে না বাবু এটা রেগুলার আপনাকে রিভাইজ করতে হয় রেগুলার আপডেট করতে হয় রেগুলার তার হ্যান্ড রোডিং দরকার তো একটা নিউট্রিশনাল কোচিং নিউট্রিশনাল একটা হ্যান্ডহোলিং রিকোয়ারমেন্টস লাইফস্টাইল যোগা সম্পর্কে একজন টিচার বা ট্রেনার্স আপনাকে যদি সাপোর্ট করে সল্ট ইনটেক একটু কমিয়ে দেওয়া এই কতগুলো জিনিস যদি খুব সিম্পলিস্টিক কতগুলো জিনিস যদি আমরা ফলো করি আর যদি মনে খুব পজিটিভ বিশ্বাস রাখা যায় যে পজিটিভ ভাইভ ইস ভেরিটেন্ট আপনি যদি পজিটিভ ভাবেন না তাহলে পজিটিভ হয় নেগেটিভ ভাবলে নেগেটিভ হয় আমরা আমাদের একটা নেচার আছে নেগেটিভিটি আমাদেরকে বেশি ক্যাচ করে সেই জন্য অমুক একটা পেশেন্ট ডায়ালিস করতে গিয়ে মারা গেছে ওই খবরটা মাথায় সবসময় ঘুরছে কিন্তু আপনি হয়তো জানেনই না লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা করে কিডনির অসুখ নিয়ে আছে তারা ভালো আছেন কাজ করছেন ব্যবসা করছেন সমস্ত কিছু সামলাচ্ছেন কত ভালো আছে সেই খবরগুলো আমাদের কাছে আসা এটা একটা অদ্ভুত হিউম্যান সাইকোলজি যে নেগেটিভিটি অ্যাট্রাক্টস আস মোর আর নেগেটিভিটি যদি একবার আপনার মনে ঢোকে সেখান থেকে বেরোনো খুব মুশকিল আমি এই জন্য সবাইকে বলি যে এই কিডনির প্রবলেম হলে না এটা সময় সঙ্গে ডিসকাস করবেন কেন জানেন তো নাইনটি পার্সেন্ট লোক আপনাকে আপনার বন্ধু হতে পারে কাছের লোক হতে পারে কিন্তু ওদেরও তো নেগেটিভ খবরটা পেয়েছে সেটাই শেয়ার করবে আপনি পজিটিভ ডক্টরের কাছে যান আপনার আপনার ওয়েল উইশার যারা সত্যি ফ্যামিলি খুব নিকটবর্তী লোক তাদের সঙ্গে ডিসকাস করুন তাদের মতামত শুনুন অশোক নিয়ে বাড়ির লোকের সঙ্গে কম কথা বলাই ভালো এমন এমন কথা বলে দেবে না তাতে মানুষের মন ভেঙে যায় জানতো তো সেই কারণে আমার সাজেশন যে মানে ভালো থাকতে গেলে ওয়েলবিং যদি ভালো হয় তবে তাতে ভালো ইনফরমেশন ভালো ভালো পজিটিভিটি আপনার ভেতরে আনা দরকার এটা খুব জরুরি এটা আমি বিশ্বাস করি যে এভরি হিউম্যান হিলিং ক্যাপাসিটি উইথ ইট মানে প্রত্যেকটি মানুষের ভেতরে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ যাই বলুন না কেন একটা অসম্ভব রকম ক্ষমতা দিয়েছে তার সমস্ত প্রবলেমকে সলভ করা এটা এরকমভাবেই লাইফ হ্যাজ বেন ক্রিয়েটেড এই যে যে বেস্ট ডক্টর উইথি আস আছে না একজন ডাক্তারের ভালো ডাক্তারের কাজ একজন রুগীকে তার সঙ্গে কানেক্ট করে দেওয়া থেকে ডিসকানেক্ট করে দেওয়া না যেই মুহূর্তে আপনি নেগেটিভ ভাবতে শুরু করবেন যে আমার আর কিছু হবে না আর কিছু হবে না ওই যে বেস্ট ডক্টর উইথি ইউ যে বসে রয়েছেন যাকে চোখে দেখা যায় না সে কিন্তু রেসপন্ড করতে বন্ধ করে দেয় সে ভাবে যেহেতু আমার কাছে নেই আমার থেকে দূরে চলে যাচ্ছে সুতরাং প্লিজ ক্লোজ ইউর আইজ লুক ইনসাইড দি এন্ড দ্য ইউনিভার্সাল ক্রিয়েটিভিটি হুইচ ইস উইদিন ইউ দ্যাট হাজ এ ট্রিমেন্ডাস পটেন্সিয়াল টু সাপোর্ট ইউ ইন এনি টাইপ অফ ক্রাইসিস নো বডি আদার দ্যান ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্যাট আপনি সেই মানুষটার সঙ্গে সেই অন্তরাত্মার সঙ্গে সেই পরমাত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন আমরা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বাইরের দিকটা দেখতে গিয়ে ভেতরে আমাদের ভেতরে যে জিনিসটা আছে সেটাকে খেয়াল করি

ডিগ্রি প্রফেশনাল সেই পার্টটা থেকে একদম যেন স্পেশালিস্ট্রিদের একটা পেশেন্টের হয় তার ভেতর যে ইনসাইড যে গড রয়েছে তার ভেতরে যে ইনসাইড যে ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে হুইচ ইজ এসেন্স অফ এক্সিস্টেন্স এসেন্স অফ এভরি লাইফ সেই পাওয়ারটা যখন তাকে হেল্প করে অ্যাজ এ ডক্টর আমাদের কাজ তাকে একটু চাগিয়ে দেওয়া তাকে একটু আর একটু সুযোগ করে দেওয়া যাতে সে আরও ভালো করে মানুষ হেল্প করতে আর অ্যাজ এ পেশেন্ট ইয়ার রেসপন্সিবিলিটি এই নেগেটিভিটি গুলো থেকে নিজেকে দূরিয়ে রেখে আপনার ভেতর যে পজিটিভ ক্রিয়েটিভ এনার্জি রয়েছে তাকে কাজ করার সুযোগ করে দেওয়া তাকে তার জায়গাটা করে দেওয়া এটা চেষ্টা করুন আপনার কিডনি ও কিডনির অসুখ কেন যে কোনো অসুখ থেকে যে কোনো প্রবলেম থেকে আপনি ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ব্যাপারে না কতগুলো টেকনিক আছে যেগুলো আমরা শেখাই কারণ আজকাল চারদিকে এত নেগেটিভ কি করে একটা মানুষকে করা যায় মুক্তিতে আমরা ঠিক এই কাজটাই করি মুক্তিতে আমরা ঠিক এই জিনিসটাই করি একটা মানুষকে যে কি করে ফাইভ ডিস্ট্রাকটিভ এনভায়রনমেন্টের মধ্যে আপনি নিজেকে স্থির রেখে আপনার ভেতরে যে পরমাত্মা যে অন্তরাত্মা যে জিনিসটা রয়েছে তাকে সাপোর্ট করবেন টু সাপোর্ট ইউ টু লিভ দিস লাইফ পিসফুলি